আমি এক মাহফিলে গিয়েছিলাম, এক মাদ্রাসার বাৎসরিক ইসলামী সম্মেলন ফরিদপুরে। মাদ্রাসার মুহতামিম সাহেব আমার কাছে একটি কাগজ দিলেন, প্রশাসনের পক্ষ থেকে কিছু শর্ত লেখা আছে, এই শর্ত মেনে বক্তব্য রাখতে হবে। এক নম্বর শর্ত, সরকারের বিরুদ্ধে ইশারা ইঙ্গিত কিছু বলা যাবে না। দ্বিতীয় নম্বর শর্ত ছিল, কোনো পীরের বিরুদ্ধে কিছু বলা যাবে না। বাকিগুলি আপনাদেরকে বললাম না। আমি কাগজটা নিয়ে দাঁড়ায় সর্বপ্রথম কাগজটা এইভাবে সকলকে দেখায় বললাম, যে শর্তগুলি কাগজে লেখা আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু এই শর্ত। এক নম্বর হলো, এই দেশ 45 বছর হয়েছে স্বাধীনতা লাভ করেছেন। 45 বছরের ভিতরে এই দেশের উলামায়ে কেরাম এই দেশ একদিনও পরিচালনা করে নাই। সুতরাং সরকারের বিরুদ্ধে আমাদের বক্তব্য কি ভিত্তিতে? আমরা কি চেয়ারে কোনোদিন বসেছি? আওয়ামী লীগ বসেছে, বিএনপি বসেছে, জাতীয় পার্টি বসেছে। আওয়ামী লীগ ক্ষমতায় গেলে বিএনপিকে বলে সুর, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে বলে ডাকাত। জাতীয় পার্টির এরশাদ সাহেব ক্ষমতায় যাইয়া দুটাকে বলেছেন চোর আর ডাকাত। সুতরাং কে কি ডাকাতি করলো, কে কি চুরি করলো, এই সম্পর্কে আমরা যেহেতু সেই চেয়ারে বসে নাই, আমাদের জানা নাই। সরকারের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই। আজকে শুধু বরুণ মাদ্রাসার সালানা জলসায় নয়, গোটা বাংলাদেশের ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল থেকে আমাদের একমাত্র বক্তব্য হলো, এই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে সরকারি দল, ক্ষমতাহারা দল, বিরোধী দল, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, যে যে স্তরের লোকই হোক না কেন, এই দেশে ইসলামের বিরুদ্ধে কোন প্রকার মুখ লাড়বে, কথা বলবে, আমরা অতীতে কাউকে ছেড়ে দেই নাই, সামনেও কাউকে ছেড়ে দেব না, দেব না, দেব না ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, মানুষ যখন সর্বপ্রথম চারা গাছ রোপণ করে, গাছের গোড়ায় পানি দিতে হয়। সেই গাছ বড় হয়ে গেলে মৌসুমে মৌসুমে বৎসরে তার একবার হলেও পানি দেওয়া লাগে। যদি আমার কথার সাথে আপনার একমত হন, অন্তত হ্যাঁ না কিছু বলবেন। বাড়িতে গেলাম, যাই দেখি আম গাছের গোড়ার মধ্যে গর্ত। কাজের লোককে জিজ্ঞাসা করলাম, এই বেটা আম গাছের গোড়ায় গর্ত করছে কে? কাজের লোক সাসাই কইছে গর্ত করতে। আমার আব্বা এসে বলে, বাবা এই কিছুদিন পরে আমের বইল আসবে, এই জন্য আম গাছের গোড়ায় একটু পানি দেওয়া লাগে। গাছের গোড়ায় যেমন সিজনে পানি দেওয়া লাগে, ইসলামের গাছের গোড়ায় রক্ত দেওয়া লাগে। সর্বপ্রথম এই গাছ রোপণ করে কাইফের জমিনে রহমাতুল লিল আলামিন পবিত্র রক্ত ঢেলে দিয়েছেন। সেই রক্তের দ্বারা, বসেন বসেন, সেই রক্তের দ্বারা তাইফের জমিন থেকে শুরু হয়েছে। আমির হামজার লাশটাকে টুকরা টুকরা করে সেই গাছের গোড়ায় রক্ত দেওয়া হয়েছে। আল্লাহর নবী উহুদের ময়দানে দণ্ডায়মান শহীদ করে রক্ত দিয়েছেন। আবু বকর সিদ্দিককে পিটাইতে পিটাইতে তিন দিন বেহুশ রাখা হয়েছে। হুসাইন কারবালার ময়দানে রক্ত দিয়েছেন। সেই রক্তের দ্বারা আস্তে আস্তে বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেলবি শাহ ইসমাইল শহীদ রক্ত দিয়েছিলেন 1831 খ্রিস্টাব্দের মে মাসের 5 তারিখ দিবাগত রাত্রে তাহাজ্জুদের সময়। ইতিহাস সাক্ষী, ওই সন্তা ছিল মে মাসের
5 তারিখ দিবাগত রাত্র তাহাজ্জুদের সময়, যেই সময় সৈয়দ আহমদ বেরলভী শাহাদত বরণ করেছেন, ইতিহাসের পাতায় নতুন করে সংযোজন হয়েছে আল্লামা আহমদ শফির বাহিনী 2013 সালে সাফা চত্বরে 5ই মে দিবাগত রাত্রে নিজের রক্ত ঢেলে দিয়েছেন। খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত, আমরাও খাই, কথা বল না কেন, রক্ত দেওয়া সুন্নাত। রবিউল আব্বাল মাসের 12 তারিখে ভাবারি বাবা বাজারের জিলাফির দাম যেখানে 60 টাকা সেখানে 150 টাকা, চিনির দামও বেশি, ডাইলের দামও বেশি। রবিউল আব্বালের মাসের 12 তারিখে বিশ্ব নবীর আগমনে যারা স্লোগান দেয়, আল্লাহ নবীকে যখন বলগাররা গালি দিয়েছে তখন তাদেরকে দালালি করতে দেখেছি, রক্ত দিতে দেখি নাই। ইসলামের জন্য যখনই রক্তের প্রয়োজন হয়েছে রক্ত আমরা দিয়েছি। বাংলাদেশ স্বাধীনের পরে দাউদ হায়দারের জন্ম হয়েছে, রক্ত আমরা দিয়েছি। মানসীর জন্ম হয়েছে, রক্ত আমরা দিয়েছি। আহমদ শরীফের জন্ম হয়েছে, রক্ত আমরা দিয়েছি। হাইকোর্ট থেকে 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, রক্ত আমরা দিয়েছি। নাস্তিক মুর্তাদ বলাগারের বিরুদ্ধে সাফা চত্বরে রক্ত আমরাই দিয়েছি। রক্তের শেষ দ্বারা কায়েম করেছেন ব্রাহ্মণবাড়িয়াতে কয়েকদিন পূর্বে হাফেজ মাসুদের রক্ত। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকের মাহফিল আমি যখন রাস্তা দিয়ে ঢুকলাম, অগণিত মানুষ, কোথাও কোনো একটা পুলিশে বাঁশি ফু দিতে দেখলাম না। এই যে লক্ষ লক্ষ মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে আছে, লক্ষ লক্ষ মানুষ এখানে বসে আছেন, আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী থেকে শুরু করে মানুষ হলে এইভাবে চুপ করে বসায় রাখতে কয়েক 10 জন পুলিশ দিয়েও পারবে না, পারবে না, পারবে না। আমার ভাইরা, আমি আজকে যেই ময়দানে দাঁড়িয়েছি সেই ময়দান শেখ বরনবীর ময়দান। আমার এই সমস্ত বুজুর্গানে দিন, আজকে যেই অর্জন, এই অর্জন মাওলানা শেখ নুরুল ইসলারি নূরে আলম হামিদি সাহেবের অর্জন নয়, হাদি আলম হামিদি সাহেবের অর্জন নয়, শেখ খলিলুর রহমান সাহেবের অর্জন নয়, অর্জন তারা মুষ্টির চাউল উঠায়া সেই অর্জন কায়েম করে গেছেন। আজকে আমার বাংলাদেশে কি শুরু হয়েছে, রাস্তাঘাটে হাইজ্যাক হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, রাস্তায় ওপেন চাঁদাবাজি হচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, নামাজ পড়ে না তাদের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই,
আজকে গুসকর সুৎকরের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, হাইজাকারের বিরুদ্ধে কোনো ফতোয়া নাই, বেপরদার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। মসজিদের মধ্যে যায় বলে নামাজ যে পড়তেছ, নামাজ হয় নাই। কেন হয় নাই? 40 বছর যাবত নামাজ পড়তেছে, হয় নাই কেন? নামাজ নিয়ত এইখানে বানলে হবে না। এই আবার কতক্ষণ পরে পরে এইভাবে হাত উঠাইতে হবে, আমিন জোরে বলতে হবে। মুসলমান ভালো করে শোনেন, রাস্তাঘাটে হাইজাকারদের বিরুদ্ধে ফতোয়া নাই, বেপরদার বিরুদ্ধে ফতোয়া নাই, গুসার সুরের বিরুদ্ধে ফতোয়া নাই,